সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 1.4 ইউনিটে যে ছকটি রয়েছে, অর্থাৎ তোমাদের মূল বইয়ের 5 পেজে যে ছকটি রয়েছে সেটি পূরণ করে দিব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, বাম কলামে ওয়ার্ড দেওয়া আছে, ডান কলামে মিনিংগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এটা সাজাতে হবে দাগ টেনে, তো মিলাতে হবে। একটা মিল করে দেওয়া আছে কামনেস, পিসফুলনেস। কামনেস মানে শান্ত বা শান্তিপূর্ণ, পিসফুলনেস মানেও শান্তিপূর্ণ। দুই নম্বরটা দেখো, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। তো এটা হবে বিফোর, বিফোর মানে সামনে বা আগে। এরপরে তিন নম্বরটা দেখো, মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে যে আমার নিজের। তাহলে এটা হবে ডান কলামের প্রথমটা, মাই ওন, অর্থাৎ আমার নিজের। তারপরে দেখো চার নম্বরটা, হিউজ, হিউজ মানে হচ্ছে যে বিশাল, মানে খুব বড়। তো এটা হবে ডান কলামের ভেরি বিগ, এটা মানে খুব খুব বড়, ভেরি বিগ বা লার্জ, লার্জ মানে হচ্ছে বিশাল। পাঁচ নম্বরটা দেখো, মাডি, মাডি মানে হচ্ছে কাদাময় বা কর্দমাক্ত। তো এটা হবে ডান কলামের দুই নম্বরটা, সয়েলড, সয়েলড মানে হচ্ছে যে মাটি, মাটিযুক্ত। এরপরে দেখো সাত, ছয় নম্বরটা মাল্টি স্টোরিড মানে হচ্ছে যে বহুতলা বিশিষ্ট। তো এটা হবে শেষেরটা, ডান কলামের শেষেরটা, যে হ্যাভিং মোর দ্যান টু ফ্লোরস অর লেভেলস, দুইটা তলার থেকে বেশি বা আরও বেশি লেভেল থাকা কিংবা আরও তলা থাকা। এরপরে দেখো সাত নম্বরটা, ভেহিকলস, ভেহিকলস মানে হচ্ছে যানবাহন। তো এটা হবে মোটর কার, বাস, ট্রাক, এগুলো ডান কলামের তিন নম্বরটা। এরপরে দেখো নেস্ট, নেস্ট মানে হচ্ছে যে পাখির বাসা। তো ডান কলামে বার্ডস হাউস মানে পাখির বাসা, তাহলে এটার সাথে এটা মিলবে। এরপরে দেখো নিয়ার বাই মানে হচ্ছে নিকটে বা কাছে, তো এটা হবে ক্লোজ, ক্লোজ মানে কাছে বা নিকটে। এরপরে দশ নম্বরটা দেখো, ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, তো এটা হবে হলিডে মানে ছুটি, হলিডে মানে ছুটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।